reference ছবি আমরা ব্যবহার করি কারণ reference এই শব্দটা আসলে সত্যিকার অর্থে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে যে কোনো কিছু তৈরি করার আগে আমরা যেরকম একটা ড্রয়িং বা ডিজাইন বা একটা আইডিয়া ক্রিয়েট করি বেসিক্যালি আসলে একটা আইডিয়াটাকে মানে সামনে হাজির করার জন্যই যে কোনোভাবেই হোক একটা মানে রেফারেন্স কোনো কিছু হাজির করা যা ইতিপূর্বে তৈরি করা আছে বা ক্রিয়েট করা আছে সেই জায়গা থেকেই আসলে একটা রেফারেন্স দেওয়া হয় রেফারেন্স মানে কিন্তু আবার সেটাই না যে যা দেওয়া হচ্ছে তাই হুবহু করা হবে রেফারেন্স একটা প্রাথমিক বা একটা খসড়া ধারণা হিসেবেই আসলে থাকে সেই জন্য আসলে যখন কোনো ব্যক্তি বা কোনো কিছু নতুন কিছু করতে চায় যা মানে অ্যাভেলেবেল সবসময় দেখে অভ্যস্ত না তাকে সাধারণত একটা ধারণা দেওয়ার জন্য বা সেই ধরনের ক্রেতাকে এক ধরনের ইমপ্রেস করার জন্য হচ্ছে একটা রেফারেন্স ছবি দেওয়া হয় যে ছবিটার অনুকরণে আরেকটা কিছু তৈরি হবে এরকম ধারণা থেকেই আসলে হচ্ছে যে রেফারেন্স ছবিগুলো সাধারণত সামনে হাজির করা হয় এই ক্ষেত্রে পার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ একটা রেফারেন্স ছবি যখন মানে দেওয়া হয় মানে সেটা আসলে একটা পূর্ণাঙ্গ কাজ হিসাবেই থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে যেই জায়গাটা থাকে খুব মানে সিম্পল কিছু টেকনিক্যাল জায়গাগুলো থাকে যে জায়গাগুলো হচ্ছে হয়তো বা আগেরটাতে করা হয় নাই কিন্তু পরবর্তীতে সময় পার হওয়ার পরে বা এটাতে আরও বেশি পরিমাণে মনোযোগ দেওয়ার কারণে এই সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য আরও কিছু মডিফাই করা হয় তো সেই ক্ষেত্রে পরিবর্তনটা আসলে পজিটিভ দিকে পরিবর্তনটা কোনো মানে নেগেটিভ বা খারাপ দিকে বা হতেছে যে নিম্নমুখী না সেক্ষেত্রে হতেছে যে আগে যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সেই প্রোডাক্টটাকে আরও বেশি পরিমাণে মডিফাই করে আপডেট যে অংশটাকে বলা হয় আরও বেশি আপডেট করে যে জিনিসটা করা হচ্ছে সেই পরিবর্তন আসলে ততটুকুই এর চেয়ে বেশি কিছু পরিবর্তন হয় না এটা এই জায়গাটা তৈরি হওয়ার প্রথম কারণ হচ্ছে যেই রং যেই যে ম্যাটেরিয়ালসে তৈরি হয় সেই রং সাধারণত মানে প্রতিটা রঙই মানে তার সময়ের সাথে সাথে রঙের পরিবর্তন হয় রঙের কালারের যে গ্রেড থাকে সেই গ্রেড সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় মানে যেই রেফারেন্স ছবিটা আমরা আজকে দেখতেছি সেই ছবিটা তৈরি করা হয়েছে বা সেই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আজ থেকে ন্যূনতম হতে ছয় মাস বা এক বছর আগে তো ছয় থেকে এক বছরের মধ্যে পরবর্তীতে যখন আমরা ছবিটা পাই বা ছবিটা দেখতেছি সেই ছবিটা মানে অনেকখানি পরিবর্তন হয় আর আমরা যে জিনিসটা তৈরি করতেছি সেটা হতেছে একেবারেই কারেন্ট তো যার ফলে হতেছে যে যেই পরিবর্তনটুকু থাকে এই জায়গার মধ্যে সেটা হতেছে রঙের একটা গ্রেড আর দ্বিতীয়ত হচ্ছে যে আগে যেই অংশটা আমরা মানে শেয়ার করলাম সেটা হতেছে যে আরও বেশি আপডেট বা মডিফাই করা সেই ক্ষেত্রে আগে মানে পুরনো রেফারেন্স ছবিতে যে ধরনের রং ব্যবহার করা হয়েছে বা যেই গ্রেডের রং ব্যবহার করা হয়েছে আমাদের কাছে যদি তার চেয়ে আরও বেশি আপগ্রেড কোনো রং বা আরও কোনো আপডেট টেকনিক থাকে সেটা ব্যবহার করার আমরা নিজেরাও সেটা করতেছি করার কারণেই হইতেছে যে মানে প্রথম রেফারেন্স ছবির সাথে আমাদের মানে মূল প্রোডাক্টের মানে ন্যূনতম কিছু পরিবর্তন হয় কিন্তু সেটা মানে উন্নতির দিকের পরিবর্তন হ্যাঁ এরকম একটা যেমন দেখেন যে এইখানে একটা একটা রেফারেন্স ছবি এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড এবং হইতেছে এই ভাজে যেই যেই ছবি যেই কালারগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো হচ্ছে এনামেল বেস কালার এনামেল বেস কালার যেটাকে বলে এনামেল বেস কালারের ক্ষেত্রে এমনি সময়ের সাথে সাথে তার এক ধরনের ডিপনেস তৈরি করে কিন্তু একটা বড় ধরনের ঝামেলাটা হচ্ছে আমাদের মানে স্টাডি করার কারণে এবং কি রঙের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেই অংশটাতে পানি থাকে বা যেখানে পানির ফাংশনাল বিষয়গুলো আছে তো সেই ক্ষেত্রে যদি আমরা এনামেল বা অ্যাক্রিলিক বেস কালার ব্যবহার করি সেক্ষেত্রে বেশ কিছুদিন পরে ওই কালারগুলো ফেড হয়ে যায় বা কালারগুলোতে ফাঙ্গাস পড়ে এবং কি কালারগুলোর যেই স্বাভাবিক যে বিউটিটা থাকে সেই জিনিসটা আসলে এখানে থাকে না হয়তোবা এই পণ্যটা তৈরি করার সময় তার কস্টিং এবং কি তার আনুষাঙ্গিক যেই বিষয়গুলো মানে মাথায় রাখা হয়েছে যে মানে খরচ কমানোর জন্য হয়তোবা একটু কম দামি রং ব্যবহার করা হয়েছে তো যার ফলে হচ্ছে যে মানে এখানকার চেহারাটা রঙের চেহারাটা হয়তোবা পরিবর্তনের জায়গা থেকে কিন্তু স্ট্রাকচারালি খুব বেশি একটা পরিবর্তন হয় না স্ট্রাকচারালি ধরেন যে হচ্ছে যে আমরা এই প্রোডাক্টটারই এই একটা মানে প্রোডাক্ট রেডি করা হয়েছে এখানে সমস্ত কিছু মোটামুটি প্রায় সেম টু সেম রাখা হয়েছে
কিন্তু যে জায়গাটা পরিবর্তন সেটা হচ্ছে যে আমাদের রঙের ক্ষেত্রে আমরা যে রঙটা ব্যবহার করছি সেই রঙটা হচ্ছে ওয়াক্স বেজ মানে লেদার পলিশ, যেটার প্রথম এবং প্রধান বিশেষত্বটা হচ্ছে যে এটার ওয়াটারপ্রুফ, এটার গায়ে আসলে কখনো পানি লেগে থাকে না, পানিটা পড়ে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই রঙটা মানে একবার ব্যবহার করার পরে মানে যে কেউ আসলে যদি এটাকে পরিষ্কার বা শাইন করতে চায় তাহলে জাস্ট খুবই সিম্পলভাবে যদি হচ্ছে সাবান পানি ছাড়া মানে সাধারণ পানি এবং হচ্ছে বা এমনি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলেই আসলে জিনিসটাকে একদম পরিষ্কার আগের মতো একদম নতুনের মতো হয়ে যায় এবং সময়ের সাথে সাথে এই কালারটাকে আরও মানে খুব রিচ একটা গেইন তৈরি করে, যা দেখতে আসলে কি আমাদের এখনকার ঘর বাড়িতে বিভিন্ন সময় ফ্ল্যাট বাড়িতে যে ফার্নিচার বা যে ধরনের ইন্টেরিয়র ব্যবহার করা হচ্ছে সেই কালারের সাথে এই কালারটা খুবই অ্যাডজাস্টেবল একটা কালার তৈরি করে, যা হচ্ছে যেই রেফারেন্স ছবিতে যে কালার বা যেটা যে পণ্যটা ব্যবহার করা হয়েছে তার চেয়েতে এইটার কালারের মান অনেক বেশি উন্নত এবং এটা আমরা মানে দামের চেয়েও এটার যেই গুণাগুণ এবং এটার যে আসলে মানে বৈশিষ্ট্য সেটাকে অক্ষুণ্ণ রেখে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য আমাদের এতটুকুই কালারের ক্ষেত্রে আমরা এতটুকু জায়গাটুকু তৈরি করতেছি। শুধুমাত্র এইখানকার আমাদের সীমাবদ্ধতা হচ্ছে যে এই কালারটা দুইটা গ্রেডে হয়, একটা ডার্ক ব্রাউন এবং একটা ব্ল্যাক, তো আমাদেরকে এই দুইটা কালারকেই কম্বিনেশন করে আসলে আমরা কাজগুলো করতেছি। যে পাম্পটা আমরা ব্যবহার করি এখানে সেটা খুবই সাধারণ অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় এমন একটা পাম্প, যেটার অরিজিনালি জায়গাটা হচ্ছে যে সাবমার্সিবল পাম্প, যেটা পানির নিচে থাকে এবং এটা এসি কারেন্টে চলে, মানে স্বাভাবিক আমরা ঘর বাড়িতে যেই কারেন্ট বা যে বিদ্যুৎ ব্যবহার করি সেই বিদ্যুতের শুধুমাত্র লাইনটা দিলেই আসলে এটা চলতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে এই পাম্পটা যদি পানির নিচে থাকে এটার স্থায়িত্ব যথেষ্ট দীর্ঘদিন পর্যন্ত থাকে, অলমোস্ট আমরা বলে থাকি যে সাধারণত বছরখানেকের ভিতর সাধারণত কোনো কিছু হওয়ার কথা না, যদিও এটা ইলেকট্রনিক্স একটা বিষয় বা ইলেকট্রিক্যাল একটা বিষয়, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় শুধু পাম্পটুকুরই হয়তো বা সমস্যা হয় এবং সেটা রিপ্লেস করা যায় এবং রিপ্লেস করাটা খুবই স্বাভাবিক এবং সাধারণ যেই মানে হ্যান্ডি যেই মানে ধারণাটুকু থাকে সেটাকে ব্যবহার করে আসলে এটাকে পরিবর্তন করা যায়। আর যদি কেউ সেটা করতে অপারগ থাকে তাহলে আমাদেরকে ইনফর্ম করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটাকে আসলে সমাধান করে দেওয়ার জন্য এবং বা এটার যে অ্যাক্সেসরিজগুলো যদি কোথাও কোনো জায়গায় মানে সমস্যা হয় বা এটা রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে ইনফর্ম করলে সেই কাজগুলো আমরা করে দিই। যেটা হচ্ছে মেইন স্টোরেজ একটা ফাউন্টেনের সেইখানে পানিটা আসলে জমা থাকবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা যে ম্যাটেরিয়ালসটা তৈরি করতেছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হলো ওয়াটারপ্রুফ, মানে সেটাতে পানি নিরোধী, দ্বিতীয়ত হচ্ছে যে এটা অ্যান্টি ফাঙ্গাস বলতে যেটা ফাইবার গ্লাস সাধারণত হচ্ছে সরাসরি ফাঙ্গাসের আক্রমণ করে না, মানে এটা দীর্ঘ সময় পানি জমে থাকলেও এটাতে ফাঙ্গাসটা ওইভাবে পড়ে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ফাইবার গ্লাস এবং আমরা যেই লেদার পলিশ কালার ইউজ করতেছি এই দুইটার গুণাগুণের কারণেই আসলে এই জায়গাটা থেকে মানে এরকম ড্যাম হওয়া বা হচ্ছে কোনো ময়লা জমার হাত থেকে মানে বাঁচার সম্ভাবনাটা অনেক বেশি। দ্বিতীয়ত হচ্ছে যে পানিটা স্টোরেজ থাকতেছে সেই পানিটা আপনারা চাইলে হচ্ছে সাধারণত যে মানে যে কোনো জায়গায় নিয়ে এটাকে একটু কাট করে এটার থেকে সমস্ত পানি রিমুভ করে ফেলে দিতে পারবেন, আবার নতুন পানি দেওয়া সম্ভব। যদি বাড়তি সতর্কতা প্রয়োজন পড়ে তো সাধারণত যেই মানে অ্যান্টিসেপটিক যেই লিকুইডগুলো থাকে যেমন স্যাভলন হতে পারে, ড্যাটল হতে পারে বা এই টাইপের যেই টাইপের অ্যান্টিসেপটিক মানে লিকুইড আছে সেগুলোর জাস্ট দুই এক ফোঁটা বা একটু বেশি পরিমাণও দিতে পারেন, সেটা দিয়ে হচ্ছে পানিতে স্টোরেজে যদি দিয়ে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে জীবাণু জন্মানোর আসলে সুযোগটা একেবারেই নাই। চেষ্টা করবেন হতেছে যে প্রতিদিন বা একদিন দুই দিন পর পরে এটাকে একটা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালায় রাখা, মানে এটাকে মানে মানে অফ না রাখা। যদি এটা চলমান থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হওয়ার কোনো সুযোগই নেই, কারণ পানি চলমানের ভিতরে এবং এটা যে মানে ফিল্টারিং হয় ভিতরে একটা ফিল্টার ইউজ করা হয়, যে ফিল্টার হয় সেই ফিল্টারের কারণে এটার ভিতর থেকে আর কোনো ময়লা বা কোনো কিছু জন্মানোর সুযোগ নেই। আর যদি দীর্ঘ সময় আসলে অফ রাখতে হয় কোনো কখনো কেউ না থাকেন মানে বাসার বাইরে থাকা হয় বা যে স্পেসে এটাকে রাখা হয়েছে সেই স্পেস থেকে দূরে আসেন তাহলে সেই ক্ষেত্রে আসলে হইতেছে এটাকে বাথরুমে নিয়ে গিয়ে জাস্ট হইতেছে যে পানিটা ফেলে দেওয়া, এইটুকুই হচ্ছে মানে সবচেয়ে বেশি নিরাপদ জায়গা।